গোটা দেশের মধ্যে জলজীবন মিশন প্রকল্প বাস্তবায়নে রাজ্য 16তম স্থানে অবস্থান করছে। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে সংশ্লিষ্ট প্রকল্পে ত্রিপুরার অবস্থান পঞ্চম। তবে জলজীবন মিশন প্রকল্প বাস্তবায়নে জাতীয় গড়কে ছাপিয়ে গেছে ত্রিপুরা। শনিবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য উপস্থাপন করেন পানীয় জল স্বাস্থ্যবিধি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সে সাথে তিনি জানান, 2022 সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের 100% বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর। প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও পানীয় জল সংকটজনিত সমস্যার সমাধানে কিংবা পানীয় জল সরবরাহের দাবিতে রাস্তা অবরোধের মতো বিভিন্ন খবর সংবাদ শিরোনামে উঠে আসছে। সংশ্লিষ্ট ঘটনার কারণে স্বাভাবিকভাবে বিব্রত ও চাপে রয়েছে পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তর। এই প্রচার প্রসারের চাপ কাটানো এবং সেই সাথে রাজ্যবাসীকে সংশ্লিষ্ট দপ্তরের গৃহীত ইতিবাচক পদক্ষেপ সম্পর্কে অভিহিত করার খাতিরে সাংবাদিক সম্মেলনে বিশদ তথ্য তুলে ধরেন পানীয় জল স্বাস্থ্যবিধি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, জলজীবন মিশনের টার্গেট অনুসারে রাজ্যে মোট হাউস হোল্ডারের সংখ্যা 7.5 লক্ষের অধিক। এর মধ্যে প্রায় 4 লক্ষের কাছাকাছি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, শতাংশের হিসাবে 50.32%, যেখানে সংশ্লিষ্ট প্রকল্পের জাতীয় গড় 48.81%। আমাদের এই জল জীবন মিশন আমরা শুরু করেছি 19 সালে। এই 7,60,652 বাড়ির মধ্যে 24,503টা বাড়িতে গ্রামে ওয়াটার কানেকশন, বিশুদ্ধ পানীয় জলের যে ট্যাপ কানেকশন সেটা ছিল। পার্সেন্টেজটা কি ছিল তখন? 3.22%। আমাদের জল জীবন মিশন যখন এলো 2019 সালে, এই জল জীবন মিশন আমরা এখন পর্যন্ত টোটাল যে অ্যাচিভমেন্ট আমাদের DWS দপ্তর এবং রাজ্য সরকারের, সেটা হচ্ছে 3,57,973। অর্থাৎ পার্সেন্টেজের নিরিখে আমরা যদি সেটাকে প্রকাশ করি তবে 50.32%। তিনি এও জানান, 1,178টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে মোট পাড়ার সংখ্যা 8,723। এর মধ্যে 1,457টি পাড়ায় বাড়ি বাড়ি জল সংযোগের কাজ শুরু হয়েছে। তবে 296 পাড়ায় জলজীবন মিশন প্রকল্পের কাজ এখনো শুরু করা যায়নি। এই যে হ্যাবিটেশন মানে পাড়া 8,723, 100% পানীয় জল আমরা দিতে পেরেছি কতটা পাড়াতে, যে একটা বাড়িও বাদ নেই, 1,476 out of 8,723। 1,476টা পাড়াতে আমরা 100% পানীয় জল আমরা দিতে পেরেছি এখন পর্যন্ত, বিশুদ্ধ পানীয় জল। 75-100% পাড়াতে মানে 75% আমাদের কমপ্লিট, 75-100%, 1,185 আরো পাড়াতে আমরা দিতে পেরেছি। 50-75% এই সংখ্যাটা হচ্ছে আমাদের 1,547। 0-50% এই সংখ্যাটা হচ্ছে আমাদের 2,762। আর 1,457 পাড়াতে আমার কাজ শুরু হচ্ছে, যেখানে শুরু হয়েছে প্রোগ্রেসে আছে, কাজ চলছে। আর 296 পাড়াতে আমাদের কাজ এখন আমরা শুরু করতে পারিনি, ইয়েট টু বি স্টার্টেড। পানীয় জল স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তথ্য দিয়ে জানান, রাজ্যের 4,536টি স্কুল রয়েছে। এর মধ্যে 3,407টি স্কুলে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। অপরদিকে 8,932টি অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে 4,735টি অঙ্গনওয়াড়ি সেন্টারে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। সারা রাজ্যে আমি যদি স্কুলের সংখ্যাটা ধরি, 4,536টা স্কুল রয়েছে টোটাল। তার মধ্যে কভার্ড যে 100% জল প্রদান করা হয়েছে 4,536টার মধ্যে, সেটা হচ্ছে 3,407 out of 4,536, যেখানে আমরা কভারেজ প্রদান মানে জল প্রদান করতে পেরেছি 100%। ইন টার্মস অফ পার্সেন্টেজ সেটা হচ্ছে 75.11%। অঙ্গনওয়াড়ি সেন্টার, শিশুরা যেখানে প্রাথমিকভাবে পড়াশোনা করতে যায় গ্রামে,
টোটাল রয়েছে আমাদের 8,932টা অঙ্গনওয়াড়ি সেন্টার। তার মধ্যে আমরা 100% কভারেজ দিয়েছি 4,735টা অঙ্গনওয়াড়ি সেন্টার। পার্সেন্টেজের নিরিখে 53.01%। তিনি আরো জানান, রাজ্যের 41টি ব্লক এলাকার 463টি পাড়ায় ট্যাঙ্কের মাধ্যমে দুবেলা পানীয় জল সরবরাহ করা হচ্ছে। সেই সাথে তিনি জানান, করোনা পরিস্থিতি জনিত কারণে বিভিন্ন জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে, ফলে জলজীবন মিশনের কাজ গোটা দেশের সাথে রাজ্যে বাধাপ্রাপ্ত হচ্ছে। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় পানীয় জল মন্ত্রক সংশ্লিষ্ট সমস্যার সমাধানে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই হিসাবে রাজ্যে 2022 সালের ডিসেম্বর মাসের মধ্যে প্রতি বাড়ি বাড়ি পানীয় জল সংযোগের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর। রাজ্য সচিবালয়ে আহত এদিনকার সাংবাদিক সম্মেলনে পানীয় জল স্বাস্থ্যবিধি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রাজীব দেব বর্মাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।